সমস্ত নারীদেরকে আল্লাহ উল্লেখ করে বলেছে হে দুনিয়ার নারীরা তোমাদের দিনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় থাকে তাহলে এক নম্বরে তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে কন্ট্রোল করো কণ্ঠকে তোমরা পর্দা করো বন্ধুরা আমার কণ্ঠের মধ্যে একটা বেপর্দা আছে না নাই কথা বলেন না আছে না নাই আল্লাহ আকবার কন্ডের মধ্যে পর্দা আছে তাহলে মানুষ পুরুষের সামনে তুমি কিভাবে কথা বলবে আল্লাহ তারা দুনিয়া সমস্ত নারীদেরকে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে আল্লাহ আকবার পুরুষের সামনে তুমি কিভাবে কথা বলবে আয় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি আল্লাহ কোন পুরুষের সাথে কথা বলো তাহলে এই কথার মধ্যে কিছু কর্কশ কর্কশ ভাষা তুমি ব্যবহার করবে যাতে করে কর বাসায় যদি ব্যবহার তা না করো যাদের দিলের মধ্যে দুষ্টামি আছে যাদের দিলের মধ্যে বিমার আছে তুমি যদি এদের সাথে সুন্দর বাসায় এবং সাবলীল বাসায় নরম বাসায় যদি সায়ে যাবে কথা বলেন ঠিক না কন্ঠ না আকর্ষণ হয়ে যাবে আর এখন তো আকর্ষণ করার বলতে যত বাসা আছে সব বাসায় মেয়েরা ব্যবহার করে করে কোন ঠিক না অথচ আল্লাহ ডাইরেক্ট কোরআনে না করেছে তোমরা যখন পর পুরুষের সামনে কথা বলবে তখন তোমাদের বাসার মধ্যে একটু কর্কশ শব্দটা লাগায় দিবা যাতে কইরা তোমার প্রতি তারা আকর্ষণ না হয় কথা বলেন ঠিক না আর জোরে কোন ফালা তাখদা নাবিল কওম

مُنيرَ أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستنك أحد من النساء من النساء إن اتقيتم فلا تخضعن بالقول فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا وقلنا في بيوتكم ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطينا الزكاة وأطعنا الله ورسوله انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا صدق الله مولاكم ওয়াসাদাকারাসুলহু নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশহিদিনা ওয়াশাকিরিন আমরা সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد بلغ الأعلى بكماله كشفت جماله حسنت جميع خصاله

محمد هم فقط يترك كرمه بلغ العلا بكماله كشف التجار بجماله حسنت جميعا হেলিহি সন্ন আলেই আলিহি আবিদুন্নেছা শরীফ আবিদুন্নেছা শরীফ মাদ্রাসা ও এতিম খানা কোরআন আন ছাত্রদের দস্তাৰবন্দী উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হাজরাত ওলামাই কেরাম মরব্যান ইজাম যুবক ভাইরা পর্দায় অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখ কোটি যে আল্লাহ পাক আমাদেরকে এশার নামাজ জামাতে আদায় করার পর খোলা আকাশের নিচে নবীজির বাগানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার বলার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সে আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সুরে কালিমাতু শুকুর আদায় করি সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ বন্ধুরামাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে পর্দা বিধানের উপরে কিছু আলোচনা করার জন্য এই জন্য আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরাতুল আহজাবে বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াতিকারিমা তিলাওয়াত এই দুইটি আয়াতকে সামনে নিয়ে পর্দা বিধানের উপরে আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নামাজ পড়া যেমন ফরজ যাকাত দেওয়া যেমন ফরজ হজ করা যেমন ফরজ তদ্রূপ ভাবে আল্লাহ তাআলার বিধান পর্দা পালন করা ও মুসলমানের জন্য কথা বলেন ঠিক বলেন ঠিকই না তবে এই পর্দার উপরে আলোচনা করলে অনেকেই আমাকে ভালো পাবে না ভালোবাসবে না কারণ এই পর্দা এটা হয়ে গেছে বেপর্দা হয়ে গেছে ব্যাপকভাবে ভাবে এটা ধারণ করেছে আপনি যেই পরিবেশে যাবেন সেই জায়গায় গিয়া দেখবেন বেপর্দা কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি থেকে নিয়ে রাস্তাঘাট সব জায়গায় অফিসে আদালতে সব জায়গায় বেপর্দা কথা বলেন ঠিক না আর জোরে বলেন ঠিক না আধুনিকতার নামে আধুনিকতার নামে যেই অসভ্য শুরু হয়েছে বাংলাদেশে এই অসভ্যতা যদি আরো কয়েক বছর ধারাবাহিক ভাবে চলতে রাখে বাংলাদেশে পুরুষ এবং নারীর মধ্যে কোন পার্থক্য করা যাবে না কথা বলেন ঠিক না পর্দা পালন করা আমি আপনাদের সামনে যে দুইটি আয়াতি কারিমা তিলাওয়াত করেছি সুরাতুল আহজাব আল্লাহ সুরাতুল আহজাব এবং সুরা নূরে পর্দা বিধানের উপরে সাতটি আয়াত কারিমা আল্লাহ তারা নাজিল করেছেন এবং সহী হাদিস আছে শুত্তুট্টার মতো শত্তুট্টা হাদিসের মতন আছেন সহী হাদিস আত সুর আহ এবং সুরাতুল নুর এই দুই সুরার মধ্যে আল্লাহ সাতটি আয়াত নাজিল করেছেন এই পদ্মাবিদানের উপর আল্লাহ আবদুল আলমিন সুরাতুল আহজাদের বত্রিশ নম্বর আয়াত নারী জাতির আওয়াজের পর্দার আলোচনা করেছেন এবং আয়াতে আল্লাহ দেহের পর্দার আলোচনা করেছেন নারীদের যেমন পর্দা করা প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ রাবুল 33 নম্বর আয়াতের মধ্যে পুরুষের পর্দার কথা আলোচনা করে না নারী জাতির নারী জাতির গলার কণ্ঠে পর্দা করার কথা আলোচনা করেছে আল্লাহ তাআলা সর্বপ্রথমই বলেন ইয়া নিসা আন নাবি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীর স্ত্রীগণকে সম্বোধন করে বলেছেন ইয়া নিসা আন হে

আল্লাহ রাবুল সর্বপ্রথম নবীর স্ত্রীগণকে পর্দা শিক্ষা দিয়েছে আর স্ত্রীগণকে পর্দা শিক্ষা দিয়ে সমস্ত উন্নতের নারীদেরকে পর্দা পালন করার বিধান আল্লাহ নাজিল করে দিয়েছে কথা বলেন ঠিক হিরা বন্ধুরা মহিলারা অনেক বড় বড় মহিলা আছে ওরা পর্দা করতে চায় না অথচ পর্দা করলে মহিলাদের ইজ্জত বাড়ে সম্মান বাড়ে কথা বলেন ঠিক না যেই জিনিস পর্দার ভিতরে থাকে এই জিনিসের মূল্য বেশি কথা বলেন ঠিক না আপনাদের ঘরে অনেকের ঘরে মহিলাদের স্বর্ণ আছে মহিলারা স্বর্ণ ব্যবহার করে এই স্বর্ণ এটা কি সব জায়গায় খোলা জায়গায় রাখে কথা বলেন না এই স্বর্ণ যেহেতু দামি এই জন্য দামি স্বর্ণগুলা অত্যন্ত নীরব পরিবেশের মধ্যে রাখে যাতে করে কেউ না দেখে কথা বলেন ঠিক লোহা এই যে লোহা এই তো আপনার পর্দার ভিতরে রাখে না এটা রাস্তাঘাটে ফলায় রাখলেই চলে লোহা আর স্বর্ণ এই দুইটা জিনিসের মধ্যে দাম কি এক না ভিন্ন কথা বলেন এক না ভিন্ন তাহলে যে জিনিস পর্দার ভিতরে থাকে এই জিনিসের মূল্য ঠিকই যে নারীরা পদ্মার ভিতরে থাকবে এই নারীদের দাম দুনিয়াতে যেমন ভাবে বেশি আল্লাহ এই নারীদের দাম সবচেয়ে বেশি কথা বলেন ঠিকই না বাংলাদেশের মানুষ এই জিনিসটা খুব সহজে বোঝে স্বর্ণ যেহেতু দামি এইজন্য দামি স্বর্ণগুলাকে সে তার সুকিসের ভিতরে আল্লাহর ভিধে আলমিরার ভিতরে অত্যন্ত সুন্দর করে যাতে করে কেউ না দেখে এইভাবেই রাখে কেন এই জিনিস অত্যন্ত দামি জিনিস কেউ যদি স্বর্ণ দেখে পালায় তাহলে স্বর্ণ নিয়ে যাবে এই জিনিস তো আমরা সহজেই বুঝি কিন্তু মহিলারা নিজে এই কথাটা কেন বুঝে না তুমি যদি পর পুরুষের মতন ঘর থেকে বের হয়ে যাও তাহলে তোমাকে মানুষে ইজ্জত দিবে না সম্মান দিবে না কথা বলেন ঠিক হিনা যে জিনিস আপনাদেরকে সহজে একটা কথা বলি বুঝার জন্য বুঝার জন্য সহজে একটা কথা বলি এদিকে তাকান মায়া হরিণ সুন্দর বনে তাকে কথা বলেন ঠিক না মায়া হরিণ তাকে সুন্দর বনে এই সুন্দর বনে তাকার কারণে এই মায়া হরিণ যদি সুন্দর বন থেকে কেউ ধরে আপনাদের এই এলাকায় আনে এই মায়া হরিণটাকে দেখার জন্য এক দুইজন পাবলিক আসবে কিনা কি ঘুমাই গেছেন গা আসবে কিনা সবার জুড়ে বলেন আসবে কিনা আচ্ছা একটা ছাগল যদি দইরা আনা হয় এই ছাগল মানে দেখবার জন্য কেউ আনবিনি কেউ আসবিনি কেন কেন এই ছাগল তো হুজুর সব জায়গায় পাওয়া যায় কথা বলেন ঠিক না এই ছাগল সব জায়গায় পাওয়া যায় এই জন্য ছাগল কি কেউ দেখতে আসে না সুন্দর বনে ফর্দাল ভিতরে তাকে মায়া হরিণ এই জন্য এই মায়া হরিণ কি যদি কেউ ধরে আনতে পারে এই মায়া হরিণ দেখার জন্য মোটামুটি কিছু পাবলিক এলাকায় আসবে কথা বলেন ঠিক কিনা তদ্রূপভাবে যেই নারী পর্দার ভিতরে থাকে এই নারী যদি বিবাহ হয় এই পর্দাশীল মহিলাকে দেহার জন্য অনেক এই আসে মেয়েরা আসে কথা বলেন ঠিক কিনা বন্দনamat কিন্তু নারীরা এই জিনিস বুঝতে চায় না যেই জিনিস পর্দার ভিতরে থাকে এই জিনিসটাকে সুরক্ষিত এই জিনিসটাকে আমানত কথা বলেন ঠিক কিনা এদিকে তাকান নারী এবং পুরুষ অবৈ আল্লাহ তারা একটা আকর্ষণ দেয়া দিচ্ছেন যৌন আকর্ষণ আমার মানুষকে আল্লাহ দুইটা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন একটা হলো পূর্বতে গাজাবিয়া আর একটা হইল কুয়তে শাহুয়াতিয়া কুয়তে শাহুয়াতিয়া মানে যৌন শক্তি নারীর যেমন যৌন শক্তি আছে পুরুষের তেমনি যৌন শক্তি আছে তদ্রুপ ভাবে আরেকটা হলো কুয়তে গাজাবিয়া অর্থাৎ রাগ রাগ নারীর যেমন রাগ আছে পুরুষেরও রাগ আছে কথা বলেন ঠিকই না দুইটা জিনিস দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন নারীর যেমন পুরুষের যেমন যৌন শক্তি আছে নারীদেরকে আল্লাহ যৌন শক্তি দেয়া দিয়েছেন এই জন্য নারীদেরকে নারীদের মধ্যে আল্লাহ তাআলা দেহের মধ্যে কতগুলা জিনিস দেয়া দিয়েছে এইগুলোর দিকে যদি পুরুষে তাকায় তাহলে এই নারী পুরুষ ছাই হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ তাআলা একটা পর্দা বিধানের ব্যবস্থা করেছেন দূরে গুনাহ সুবহানাল্লাহ পদ্মাবিধানের অবস্থা নারীরা এই জিনিসটা বুঝতে চায় না এরা বোর্ড থেকে বের হয়ে না বোর্ড থেকে বের হয়ে গেলে পদ্মা আর করে আচ্ছা আপনাদের এলাকায় কি ম্যাচ আসেনি কথা কয় না বিরি শ্রীগারেট যা হার আগুন দরানা ম্যাশ দিয়া এই মেসের ভিতরে কাঠি কি কটা পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা কাঠি পঞ্চাশটা কাঠির সামনে বরত আছে কথা বলেন ঠিক না আছে না না এই মেসের সাইডে দিয়েও একটু বরত আছে কথা বলেন ঠিক না পঞ্চাশটা কাঠি প্রত্যেকটা কাঠির সামনে আপনার বারত আছে এরপর একটা কাঠির সাথে আর একটা কাঠি গোসা খেলেও আগুন ধরে না কথা বলেন ঠিকই না কিন্তু একটা কাঠি যদি আপনি বের করে মেসের সাইডে একটু বাড়ি দেন মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ দুনিয়া সমস্ত নারীদেরকে আল্লাহ রব্বুল আলমীর পর্দার ব্যবস্থা করে দিয়েছেন পর্দার বিধানের ব্যবস্থা আল্লাহ করেছে হে দুনিয়ার নারীরা তোমাদেরকে তোমাদের উপরে আমি আল্লাহ পর্দার বিধান কেন দিয়ে দিলাম তোমাদের মধ্যে কতগুলা জিনিস আছে এই জিনিসগুলা নিয়ে যদি তুমি ঘর থেকে বের হয়ে যাও বের হয়ে যাওয়ার পরে এবং পুরুষকে আমি আল্লাহ যৌন শক্তি দান করেছি এই যৌন শক্তি সে যখন তোমার সামনে তোমার সাথে যখন অ্যাটেস হয়ে যাবে তখন সমাজে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে না নাই কথা বলেন না আছে না নাই বন্ধুরা আমার এই জিনিসটা আমাদের সমাজের নারীরা বুঝতে চায় না বন্ধুরা আমার যখন পর্দা লঙ্ঘন করলো তখন তো মুসিবত বেড়ে যায় কথা বলেন ঠিকই না اترككم في الصلاة لا اله <cel don't> <traditionswave> <inhib cards> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله ইহ মুহাম্মাদুর সবাই বলেন সল্লাল্লাহু আলাইহি আমার দিকে থাকান আমার দিকে থাকান আমি আপনাদের সাথে এখন পর্যন্ত এক জাস হইতে পারতেছি না আর বক্তা আশ্রুতা যদি এক জাস না হয় তাহলে কথার মধ্যে নূর ফায়দা হয় না কথা বলেন ঠিক না আমরা সবাই নারীর গর্ব থেকে দুনিয়াতে আসছি কথা বলেন ঠিক না আমার মার যেমন ইজ্জত আছে আপনার আম্মারও ইজ্জত আছে আমার বোনের যেমন ইজ্জত আছে আপনার মেয়েরও ইজ্জত আছে আছে না না তাহলে দুনিয়ার শান্তি আল্লাহর হুকুমের মধ্যে না দুনিয়ার মানুষের চিন্তা মধ্যে শান্তি শান্তি তো একমাত্র আল্লাহর হুকুমে কথা বলেন ঠিক না শান্তি কোথায় আছে কথা বলেন শান্তি কোথায় আছে আল্লাহর হুকুমের মধ্যে শান্তি আছে আল্লাহু আকবার নাইরা এই জিনিসটা বুঝতে চাই না এরা গর্ত থেকে বের হয়ে যায় আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা কি এই পর্যন্ত শুনছেন একটা মেয়ে সাবালিকা হওয়ার পর থেকে নিয়ে আপনার বিয়ে शादी হওয়ার আগ পর্যন্ত এই মেয়েটা তার পড় আল্লাহর হুকুম পর্দা এইটা লঙ্ঘন করে না আল্লাহ যেভাবে হুকুম করেছেন নারীদেরকে দের জন্য সে এইভাবেই সলাত এরা করছে আর এই মেয়েটার ফ্যালতে অ্যাসিড পড়ছে এই রকম ইতিহাস আপনাদের জানা আছে তো কথা বলে না জানা আছে তো নাই কিন্তু এবার আপনারা বলুন তো দেখি যে মেয়েটা পর্দা করে না বন্ধুরা আমার যে মেয়েটা তার সৌন্দর্য প্রদর্শন করে যুবকের যুবকদের সামনে এবং যে মেয়েটা অশ্লীল ভাবে রাস্তাঘাটে ছলাফেরা করে এই মেয়ের চেহারাতে অ্যাসিড এই রকম ঘটনা একটা না হাজার কথা একটা না হাজার আমার একটা না হাজার হাজার ঘটনা এইরকম আছে এই জন্য বেপরদার নারীদেরকে ভালো মানুষে বিয়ে করতে চায় না কথা বলেন ঠিকই না আইনাতে মিডিয়া মিডিয়া আনার পরে পত্রিকায় খবর দে পত্রিকায় আপনা খবর দে যদি বিয়ে করতে চাও এই 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 দেওয়া হবে তার মানে সুফা দেওয়া হবে হুন্ডার দেওয়া হবে আর অনেক কিছু কথা বলেন ঠিক কি না তাহলে এই দেখেন একটা আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে আর একটা মুসিবত এক হারামে আর এক হারামটাই না আনছে কথা কোন ঠিক কি না

খরচ করছে দশটা গরু জবাই করছে দশটা গরু জবাই করে দেশি গরু জবাই করছে আর সাদা বা এলাকার সবাই রে দাওয়াত করছে সবাই কি দাওয়াত করছে যে সবাই আমার বাড়িতে আসবে আগামী কাল দুপুরে সবার দাওয়াত আমার বাড়িতে আসবে বন্ধু আমার মাইকিং করা হলো ঘটনাক্রমে আগামী কাল একটা পাবলিকও ওনার বাসায় আসে নাই খাবার খাওয়ার জন্য কথা কয় না একটা পাবলিক ও না খাবার খাওয়ার জন্য এখন আপনারা বলুন তো দেখি যে লোককে 10টা গরু জবাই করলো খরচ করলো মানুষ কি খাবার খাওয়ার জন্য একটা পাবলিক ও আসে খাবার খাওয়ার জন্য এখন এই লোকটা খুশি না কথা কয় না খুশি নেবে যা আজিব কারবার মানুষ তো খাবারের জন্য পাগল কিন্তু আমি দশটা গুরু জবাই করলাম একটা ও না খাবার খাওয়ার জন্য এখন কি করা যায় কি করা যায় এখন সেই লোকে মসজিদের মাইক দিয়ে ঘোষণা করলো আমার খাবার খাওয়ার জন্য যারা আসবে আমার বাসায় প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হবে কথা কয় না আর জোরে বলেন কয় হাজার জোরে বলেন কয় হাজার আমার বাড়িতে আইসা যে খাবারটা খাবে প্রত্যেককে এক হাজার করে টাকা দেওয়া হবে এবং হজম শক্তি হওয়ার জন্য হজম হওয়ার জন্য স্প্রাইট দেওয়া হবে সালাদ দেওয়া হবে সবাই কি যাওয়ার সময় এক হাজার করে একটা নোট এক হাজার টাকার নোট দেওয়া হবে ষাট টাকা গান এরা গান যা খায় আর তাস খেলা খেল হঠাৎ করে এদের কানে আওয়াজ গেল হ্যাঁ মসজিদের মাইক দিয়ে কি ঘোষণা হয় আব্দুর রহমানের বাড়িতে যে খাবার খাওয়ার জন্য যাবে সবাইকে এক হাজার করে টাকা দেওয়া হবে এই সাইডে গাঞ্জা ঘুরে কথা শোনার পরে এরা খেলাধুলা সব বন্ধু ফিরা দই গেছে ওই লোকের বাড়িতে খাবার হওয়ার জন্য এখন না আপনারা বলেন আপনারাই বলুন তো দেখি এই লোক এই যে চারটা পাবলিক যে গেল খাবার হওয়ার জন্য এটা কি খাবারের লোভে গেছে না টাকার লোভে গেছে কথা বলে না কিসের লোভে টাকার লোভে গেছে এদিকে টাকা কোন মেয়ে যদি বেপরদা চলাফেরা করে এই বেবর্দা চলাফেরা করার কারণে এই মেয়েকে অন্য ভালো কোনো পুরুষ বিয়ে সাদি করতে চায় না শেষ পর্যন্ত যৌতুকের মাস আলা ধরায় দেহে যৌতুকের অফার দে যদি আমার মেয়েকে কেউ বিবাহ সাদি করে তাহলে তাকে এই দেওয়া হবে সেই দেওয়া হবে এখন যে ছেলে যে আসে মেয়েটাকে বিবাহ করার জন্য এটি কি মেয়ের আকর্ষণে আসে নাকি যৌতুকের লোভে আইছে কথা বলেন কাল লোভে যৌতুকের লোভে আসে যৌতুকের টাকা শেষ মেয়ের আকর্ষণ শেষ কথা কন ঠিক না যৌতুকের টাকা শেষ মেয়ের আকর্ষণ শেষ যেভাবে সত্য গঞ্জা হুরে আসছিল খাবার খাওয়ার জন্য এইগুলো তো খাবারের আকর্ষণে আসে না আইসি তো টাকার লোভে কথা বলেন ঠিক না নারী জাতিরা এই জিনিসটা বুঝতে চায় না মা তুমি যদি পর্দায় দেখো তাহলে আল্লাহ তাআলার কাছে তুমি দামি হয়ে যাবে দুনিয়ার মানুষের কাছে যেমন ভাবে তুমি দামি তদ্র ভাবে আল্লাহর কাছে ও দামি কথা বলেন ঠিক না মেয়েরা এই জিনিসটা বুঝতে চায় না অথচ আল্লাহ ডাইরেক্ট বিধান তোমরা পর্দায় দেখো আচ্ছা দামি মাছ এই যে দামি মাছ কই মাছ সিং মাছ এইগুলো কি পানির উপরে তা না কথা কয় বাই মাছ আরে কোন বাই মাছ উপরে কথা ঠিক না সাদা মাছ যে এটা এগুলো থাকে উপরে যে জিনিস উপরে থাকে এই জিনিসের যেই মাছ পানি উপর সাইডে থাকে এই মাছকে সিলে নেওয়ার আশঙ্কা আছে কথা বলেন ঠিক কি না উপর থেকে সিল তারে তাবা দেওয়ার আশঙ্কা কথা কই আছে না না কিন্তু বাইন মাছকে সিল সিলে নেওয়ার আশঙ্কা আসেনি কথা কই না কেন কেন এটা পর্দায় থাকে কোথায় থাকে পর্দায় থাকে মেয়েরা যদি পর্দার ভিতরে থাকে লম্পট দুষ্ট ছেলেরা এই মেয়ে চেহারাতে অ্যাসিড মারার সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা আর যদি তুমি তোমার সৌন্দর্য যদি সবার সামনে প্রকাশ করো আর বেফর্দা যদি ছলাফেরা করো দুষ্ট ছেলেরা তোমার চেহারাতে তোমার দেহের উপরে আক্রমণ করার আশঙ্কা আছে না না কথা কই না আছে না সহজ কথাগুলা মেয়েরা বুঝতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া নিসা নবিক লাস্তুনকা হাদিম মিনাল নিসা ইনিত তোমরা যদি আল্লাহকে কে বই করো হে দুনিয়া হে নবীর নারীগণ নবীর স্ত্রীগণ পত্নীগণ তোমরা অন্য অন্য নারীদের মতন না অতএব তোমরা আল্লাহকে কে করো বন্ধুরা আমার ইমিতা কাহিত না যদিও নবীর নারীদের কে উল্লেখ করা হয়েছে এই নারীদের মধ্যে দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ উল্লেখ করে বলেছে হে দুনিয়ার তোমরা আল্লাহর বই থাকে আল্লাহর বই থাকে তাহলে এক নম্বরে তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে কন্ট্রোল করো কণ্ঠকে তোমরা পর্দা করো বন্ধুরা আমার কণ্ঠের মধ্যে একটা বেপর্দা আছে না নাই কথা বলেন না আছে না নাই আল্লাহ আকবার কন্ডের মধ্যে পর্দা আছে তাহলে মানুষ পরপুরুষের পুরুষের সামনে তুমি কিভাবে কথা বলবে আল্লাহ তারা দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে আল্লাহ আকবার পর পুরুষের সামনে তুমি কিভাবে কথা বলবে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন তুমি

আছে সব ভাষাই মেয়েরা ব্যবহার করে কথা কোন ঠিকই না অথচ আল্লাহ ডাইরেক্ট কোরআনে না করেছে তোমরা যদি যখন পুরুষের সামনে কথা বলবে তখন তোমাদের ভাষার মধ্যে একটু কর্কশ শব্দটা লাগায় দিবা যাতে কইরা তোমার প্রতি তারা আকর্ষণ না হয় কথা বলেন ঠিকই না আর জোরে কোন

যাদের দিলের মধ্যে বিমার আছে এরা যেন তোমার প্রতি আকর্ষণ না হয় মেগো ও মাইয়া মায়া মা জাতি তোমরা শোনো পর পুরুষের সাথে কথা বললে একটু কর্কট বাসায় কথা বলবা কারণ আল্লাহ তোমাদের কণ্ঠর মধ্যে একটা মজা দিয়ে দিছে এবার আপনারা বলেন যদি কি পুরুষের কণ্ঠ আর নারীর কণ্ঠ দুইটা কণ্ঠ কি এক না ভিন্ন কথা বলেন এক না ভিন্ন মেয়েরা যদি বন্ধু আমার মেয়েরা যদি একটু কর্কুর বাসায় কথা বলে তাহলে অন্য দুষ্ট যে পুরুষগুলা আছে এই কণ্ঠ শুনলে বললে বাবা রে এই মেয়ে তো তন্ত দারোগার মতন না না এই মেয়ের সাথে দুষ্টামি করা যাবে না আর কোন পর যদি তোমার সাথে কথা বলতে চায় আর তুমি যদি হ্যাঁ হ্যালো কথা কয় না হ্যালো হেলুকে ডাক দেওয়ার পরই ওই যে দুষ্ট ছেলে ফোন করছে এর দিনের মধ্যে চলে গেছে না মেয়ে তুই তো ভালো না খারাপ মেয়ে ওই তো শুরু করে দিয়েছে প্রেম কথা বলেন ঠিক না আর এখন তো আইছে একটা মোবাইল আমাদের সমাজে আইছে মোবাইল এটা উপকার থেকে অপকার বেশি করতেছে সমাজে কথা বলেন ঠিক না আর যারা বলেন ঠিক না হাই রে হাই মোবাইল মোবাইল এখন আইসা করে এম ডি এর শেষ এখন তো আগে তো কোনটো দিয়ে কথা বলতো এখন ডাইরেক্ট মাইরা দে ইমুতে ডাইরেক্ট কথা হার শুরু করে দে দেখা দেখা মেয়েও ছেলেরা দেখে ছেলেও মেয়েকে দেখে এরকম ভাবে শুরু হয়ে গেছে দুষ্টামি বল দেখি রা

এই মোবাইল গুলা একটু কন্ট্রোল করার দরকার আছে আছে না নাই মেয়েরা যদি মেয়ে যদি ইয়ে হয়ে যায় কন্ট্রোল হয়ে যায় দুনিয়ার কোন ছেলে সাহস নাই এই মেয়ের সাথে দুষ্টামি করা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারী নির্যাতি হ্যাঁ পর্দা পর্দা আল্লাহ তালা হুকুম আল্লাহ তালা হুকুম পর্দা এটা আল্লাহ ফরজ করে দিয়ে এবং তার কণ্ঠের মধ্যেও আল্লাহ ফরস ফরস করে আওয়াজ আওয়াজের মধ্যে পর্দা দিয়ে দিছে যাতে করে তুমি পর পুরুষের সাথে কথা বললে যাতে করে তোমার আওয়াজটা একটু কর্কশ হয় আওয়াজ যদি কর্কশ হয় তাহলে দুষ্ট ছেলেরা তোমার প্রতি আকর্ষণ হইতে পারবে অকান নাফি বুউ ঠিকুন্নাওয়ালা তা বাৰু রাজনাথ তা বাৰু তিনি ওলা আল্লাহ রাজ অকান নাফি বুউ থিকুন্না আল্লাহ সমস্ত নারী জাত বলছে হে নারী জাতিনা তোমাদের কাজ হইল গড়ে তোমাদের কাজ আর যোৰে গণ তোমাদের কাজ ঘরে মেয়েদের কাজ বাহিরে না ঘরে এটা আওয়াজ করলে পাবলিক আমার আওয়াজ না হুজুরই কি কয় এখন তো মেয়ে সারা তো আমাদের কোনো অফিস আদলতি চলে না কথা কোন ঠিকই না আর মেয়ে মে সারা তো আমাদের দেশই চলতেছে না বিরোধী দলের নেত্রীও মহিলা এরপরে প্রধানমন্ত্রীও মহিলা স্ট্রিকারও মহিলা এরপরে আউস কৃষি মন্ত্রীও আসিল মহিলা শিক্ষা মন্ত্রীও মহিলা যত বড় বড় উপরে পদ আছে সব তৈ মহিলা মহিলা ছাড়া কি আর দেশ উন্নত হয় কি কথা বলেন ঠিক না দেশ কি যদি উন্নত করতে হয় নারী আর পুরুষ কাদের সাথে কাপ মিলায়া চলতে হবে তাহলে একটা দেশ উন্নত হবে আমি কই এটা কিরকম উন্নত গরু আর ছাগল দুইটা দিয়া কি হাল চাষ হয় কথা কই না হাল চাষ হয় দিকে দিচ্ছেন গরু আর একদিকে দিচ্ছেন ছাগল আপনি কি হাল চাষ করতে পারবে গরু আর ছাগল দিয়া যেমন হাল চাষ হয় না তদ্রুপ ভাবে নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলায়া দেশ উন্নত করা যায় কথা কয় না দেশ উন্নত করা যায় না মুসিবত আছে না না আরে কথা কই না মুসিবত আসিনি একদিকে দিছেন গরু আর একদিকে দিছেন দিছেন আপনি ছাগল ডাক দেওয়ার পরে আই আল্লাহ ছাগল তো বেমা দিয়ে যাতা তুই জায়গা তুই শেষ কথা কোন না লাঙ্গলের গুতা হায়া ছাগল মরবো মরব কি মরব না নারী আর পুরুষ কাদের সাথে মেলায়া দেশ উন্নত করা যায় না এটা ইহুদি নাসারাদের কালচার বলেন ঠিক না

কথা কয় না মহিলাদের কাজ পুরুষের কাজ এক না ভিন্ন কথা কয় না এক না ভিন্ন মহিলাদের কাজ হলো ঘরের ভিতর রাখা ঘরটাকে সুন্দর করে রাখা এবং বিছনা ঝাড়ু দেওয়া বাড়ির আঙ্গিনাটা পরিষ্কার করে রাখা এবং স্বামীর যা কিছু আছে সব কিছু ব্যবস্থা কইরা গোটা সুন্দর করে রাখা এটা হইল মহিলাদের কাজ আর পুরুষের কাজ হইল ঘরের বাহিরে যত কাজ আছে সমস্ত কাজ আঞ্জাম দিবে একমাত্র পুরুষ আর দূরে কোন ঠিক কিনা এই কথা কা বলেন না এই কথা কা আল্লাহ তাআলা

পর্দার ভিতরে থাকো তোমরা থাকো ঘর থেকে বের মহিলারা ঘর থেকে পর্দা পর্দা আল্লাহর হুকুম পালন করি ঘর থেকে বের হইতে হবে বন্ধুরা আমার পর্দা করে যদি কোনো মহিলা ঘর থেকে বের হয় এই মহিলার উপরে কোনো এই মহিলার উপরে কোনো শকুনে আক্রমণ করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে জাহিলিয়াত যুগের নারীদের মত তোমরা ঘর থেকে বের হইয়া তোমরা তোমাদের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রদর্শন কইরো না তোমাদের সৌন্দর্য পর পুরুষের সামনে এ তোমরা প্রদর্শন করবে না তোমাদের সৌন্দর্য প্রদর্শন করবে দুইজন মানুষের সামনে বলে বলেন কয়জন কথা বলেন কয়জন মহিলা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করবে দুইজনের সামনে একজন হইল তোমার স্বামী আর একজন হইল তোমার আব্বা এই দুইজন ছাড়া অন্য কোন পুরুষের সামনে সাজ সজ্জা হইয়া বেপরদা হয়ে বের হওয়া ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে কথা কোন ঠিক না তুমি যদি ঘর থেকে বের হও বেপরদা অবস্থায় যদি ঘর থেকে বের হও তাহলে দুষ্ট ছেলেরা তোমার প্রতি আকর্ষিত হয়ে যাবে আকর্ষণ হইয়া তোমার সাথে দুষ্টামি করার একটা চেষ্টা করবে এই জন্য আল্লাহ তারা ডাইরেক্ট বলে দিয়েছে যে মহিলারা ঘর ঘরে থাকবে আর ঘর থেকে যদি বের হও কোনো কারণ বসত কারণ বসত যদি ঘর থেকে বের হও তাহলে যেন তোমাদের সাথে পর্দা থাকে বুকরা যেন থাকে কথা বলেন ঠিক না যে মহিলা পর্দার ভিতরে থাকবে এদিকে তাকান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মহিলা যদি ফাস মহিলারা বেহেশতে যাওয়া খুবই সহজ কোন মহিলা যদি ফাসক্ত নামাজ পড়তে পারে রমজান মাসের রোজা রাখতে পারে এবং স্বামীর খেদমত করতে পারে কার খেদমত বলেন না কার খেদমত স্বামীর খেদমত যদি করতে পারে নিজের সতীত্বের হেফাজত যদি করতে পারে কোন মহিলা যদি ফাঁসত্ব নামাজ রমজান মাসের রোজা স্বামীর খেদমত স্বামীর মালের হেফাজত শুধু স্বামীর খেদমত করলেই হবে না স্বামীর মালের হেফাজত করতে হবে স্বামীর মালের হেফাজত যদি করে আর যদি আপনার স্বামীর খেদমত করতে পারে আর রমজান মাসের বুঝা রাখতে পারে এই মহিলা মরতে দেরি চার মেহমান হতে দেরি আরো জোরে বলেন শুভ নিজের সতীত্বের হেফাজত যদি কোনো মহিলা করতে পারে আর স্বামীর ক্ষেত্র যদি কেউ করতে পারে কিন্তু বর্তমান যুগের মহিলারা অনেকেই ঘর থেকে বের হয়ে যায় বন্ধুরা আমার ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে বিভিন্ন জিনিস দেখার পরে এদের দিল হয়ে যায় নষ্ট এরা আর স্বামীর খেদমত করে না এরা বন্য বিশ্বামের খেদমতে মত্ত হয়ে যায় বলুন ঠিক না। আরে আমাদের সমাজে এই পেপর্দা মহিলারা বেপর্দা মহিলারা এরা উরুসের মধ্যে যায় যেখানে উরুস হয় যেখানে আপনার এই উরুস মাহফিল হয় এইখানে কি কোনো পর্দা পর্দা আছে এইখানে কোনো পর্দা নাই এই যতগুলা আপনার দরবার দরবার আছে সব দরবার হলো জাকুরের আখরা এবং সব দরবার গুলো হলো বেপর্দা আখরা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের মেয়েদেরকে আমরা এই সমস্ত কাজে যেতে দিব না ওইখানে যাওয়া ঠিক না আল্লাহ তারা বলছেন তোমরা না জাহিলিয়াতের যুগের নারীর মতন তোমরা ঘর থেকে বেপরটা হয়ে তোমরা বের হয় না যদি প্রয়োজন বসুতে ঘর থেকে বের হ সাথে যেন পর্দা থাকে কথা বলেন ঠিক কিনা পর্দা লাভ না লস কথা বলেন লাভ না লস আচ্ছা এবার বলুন তো দেখি পেট যদি বালা হয় পেট যদি বালা হয় তাহলে এই পেট থেকে শামসুল হক ফরিদ আলার মতন মতमर्द মুজাহিদ বের হবে আরে কথা বলেন ঠিকই না আর কোনো মহিলা বেবর্দা মহিলার পেট থেকে আব্দুর কাদের জিলানী জীবনও বের হবে না মা আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ তাআলা তোমাকেই কত मोहब्बत করে আল্লাহ একবার সৃষ্টি করেছেন তোমাকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন তোমার চেহারা মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়া দিছে এই আকর্ষণ না একমাত্র তোমার স্বামীর জন্য যে তোমার জীবন সঙ্গিনী হবে এই জীবন সঙ্গিনীর জন্যই হলো তোমার সৌন্দর্য তোমার সৌন্দর্য ভোগ করবে একমাত্র তোমার স্বামী আর কেউ না কথা বলেন ঠিক না নারী জাতির সৌন্দর্য ভোগ করবে কে তার স্বামী তার স্বামী তুমি তোমার সৌন্দর্য অন্য কোন পুরুষের সামনে প্রদর্শন করবে না যে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে নিষেধ কিন্তু আমরা মহিলারা দেখবেন তো অনেকে আছে ঘর থেকে বের হইলে স্বামী ঘরে আসলে এত সৌন্দর্য বা এত সুন্দর সুন্দর কাপড় পরিধান করে না কিন্তু কোন জায়গায় যখন বের হয় তখন তার বাইর হইতেই শ্বাস তার সময় লাগে আধা ঘন্টা কি কথা কোন ঠিক কয় ঘন্টা লাগে আধা ঘন্টা সময় লাগে তার সাজ দে এই মহিলা তুমি এরকম ভাবে শ্বাস কেন তোমার স্বামী তো তোমার সামনে যাবে না তুমি যাবে হ্যাঁ তুমি যাবে তো একটা পরিবেশের মধ্যে খাবারের পরিবেশে যাবে বিয়া সাদের পরিবেশে যাবে তোমাকে তোমাকে অনেক দেখবে দেখবে অতএব তুমি ওরা যদি দেখে তাহলে তোমার প্রতি আকর্ষিত হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ তোমাকে ডাইরেক্ট নিষেধ করেছে তোমার সৌন্দর্য পর পুরুষের প্রদর্শন করবে না তোমার সৌন্দর্য একমাত্র তোমার স্বামীর জন্য কথা বলেন দেখি না কিন্তু আমরা মহিলার একবারে খুব খারাপ এরা স্বামীর সামনে বালো কাপড় বইরা সামনে সামনে যাইতে চায় না পর পুরুষের সামনে যাইতে চায় এইগুলা পরিহার করতে হবে তোমার পেট যদি বালা হয় তোমার গর্বের ভিতর থেকে হকানে আলেম বের হবে আল্লাহ আলা বের হবে মধ্যে মুজাহিদ বের হবে কথা বলেন ঠিক না আমরা কি চাই আমাদের মা জাতির গর্ব থেকে হকানি আলেম আল্লাহ বড় হাফেজ কোরআন আলেম দিন বের হক এটা আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না যদি চাই তাহলে কি আমরা আমাদের মা জাতিকে পর্দায় রাখতে রাজি আছি তো ইনশাল্লাহ কথা বলেন রাজি আছি তো ইনশাল্লাহ কারা কারা মা জাতিকে পর্দায় রাখবে একটু হাতটা তোলেন তো আল্লাহ সবাইকে কবুল করো সবাই জুড়ে বলেন আমি সবাই জুড়ে বলেন আমি মিয়া লাভ আসিনি লাভ আসিনি লাভ হাই হাই এখন তো বর্তমান যুগের যে পরিবেশ যে অবস্থা হয়ে গেছে কোন বদ্রলুকের যদি পাঁচটা মেয়ে হয় পাঁচটা মেয়ে যদি কোন বদ্রলুকের হয় তখন তো বেশাদি দিতে গিয়া তার মাতার সূল পাইখা তো আমার তার হয়ে যায় আর জোরে কোন না জোরে বলেন ঠিক কিনা মাতাসুল পাই তামার তার বলে কিভাবে হুজুর যৌতুক সারা বিবাহ দেওয়া যায় না একটা মেয়েকে বিবাহ দিতে গেলে দুই থেকে তিন লাখ টাকা লাগে ফার্স্টটা মেয়ে যদি বিবাহ দিতে হয় তাহলে ফার্স্ট তিনি পনেরো লক্ষ টাকা এই টাকা সে পাবে কোথায় এই টেনশন করতে করতে শেষ আ আপনার মেয়ে যদি পর্দায় রাখতে পারেন আপনার মেয়েটা যদি পর্দায় থাকে আর আল্লাহর হুকুম অনুযায়ী যদি মেয়েটা চলতে পারে আপনার যৌতুক দেওয়া লাগবে না উল্টা ছেলে আপনার মেয়েকে টাকা দিয়ে নিতে বাধ্য হবে কথা বলেন ঠিক না আরে কেউ এরকম আসে না না জাতের মেয়ে কালো ভালো নদীর পানি গুলা জাতের মেয়ে কালো বলো এই জন্য সব মানুষই চায় আমি আমার ছেলেটাকে বিবাহ করাবো অত্যন্ত চরিত্রওয়ালা চরিত্রবান একটা মেয়ে নি পায় এই রকম আশা সব বাবার দিনের মধ্যে আছে কিন্তু চরিত্রবান মেয়ে পাওয়া যায় না কেন পাওয়া যায় না একমাত্র পর্দা লঙ্ঘন করার কারণে এদের চরিত্র সতীত্ব আত্মিক থাকে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের দিকে আপনি তাকান যতগুলা পার্ক আছে এই পার্কের মধ্যে যে যুবক যুবতীরা যাচ্ছে ওইখানে মধ্যে যে দৃশ্যগুলো আমরা অনেক সময় দেখি বিয়া शादी হওয়ার আগেই ওরা বাচ্চা জন্ম দিয়া দেয় এটা কি মিথ্যা কথা বলছি কি খবর আছে তো আপনাদের এটা কি মিথ্যা কথা বলছি না সত্য কথা পত্রিকায় আছে আসে না আসে না মিডিয়াতে আসে তাহলে বিয়ে শি হওয়ার আগে এই বাচ্চা আসলো করতে কে বুঝা গেল এটা অবৈধ বাচ্চা এটা এমনি আসে নাই মা তুমি তো পর্দা এক নম্বর তুমি আল্লাহর হুকুম পর্দা লঙ্ঘন করছো পর্দা লঙ্ঘন করে এই ছেলে দুষ্ট ছেলের সাথে রিলেশন সৃষ্টি করেছো এ ফেম প্রীতি সৃষ্টি করছো প্রেম থেকে এক পর্যন্ত হইতে হইতে অবৈধ অবৈধ সম্পর্ক আর অবৈধ সম্পর্ক হওয়ার কারণে আজকে তোমার আজকে তোমার গর্ভের ভিতরে বাচ্চা এই বাচ্চা কে আসলো এক যে মেয়েরা পর্দার ভিতরে থাকে রকম পর্দা থেকে অবৈধ বাচ্চা জন্ম হয়েছে এইরকম ইতিহাস আমি জানি না আপনারা জানেন তো কথা আপনি জানেন তাহলে আমরা আমরা সবাই মার গর্বর ভিতর থেকে আসি আমাদের মা যেমন সম্মানী আপনার আম্মা সম্মানী আমার মা আপনার মা আমার বোন আপনার বোন আমার মেয়ে আপনার মেয়ে সম্মানী হবে কখন যখন সে আল্লাহর হুকুম পালন করবে পর্দার ভিতরে যখন থাকবে তখন আপনার মেয়ে আমার মেয়ে ওরা সম্মানী হবে দুনিয়াতে যেমন সম্মানী হবে আল্লাহর কাছেও সম্মানী কথা বলেন ঠিক কি আমাদের মেয়েরা সম্মানী হোক এটা আমরা চাই কি চাই না কথা বলেন চাই

ওনাকে যখন মক্তবে নিল মক্তবে নিয়ে যখন বিসমিল্লাহ সমক দিয়েছে মুহূর্তের মধ্যে উনি বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ ও ফায়রাফালাইছে শুধু আলহামদুলিল্লাহ না আল্লাহু আকবার এক এক 18 পারা কোরআন মোহস্ত শোনাইতে আছে استاذ তো অসুস্থ হয়ে গেল আল্লাহ আকবার তোমার সন্তানকে আমার কাছে দিলা বিসমিল্লার সমক দাও আর জন্য এখন তোমার ছেলে দি শুধু বিসমিল্লাহই শুধু পড়ে না এক 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 পারা দুই

কো তুলাই লার মারে আল্লাহ আকবর আমার সন্তান যখন আমার গর্বে ছিল গর্ব থাকা অবস্থায় আমার সন্তান গর্ব থাকা অবস্থায় আমি আল্লাহর কালাম তিলাওয়াত করতাম আল্লাহর কালাম তিলাওয়াত করতাম আর এই তিলাওয়াত গুলো আমার সন্তান শুনতো দুনিয়াতে আসার পরে আমার ডান্স তন থেকে যখন দুধ পান করাইতাম তখন আমি নই ফারা আল্লাহর কালাম মুহস্ত আমি পড়তাম আল্লাহ আকবর আমার সন্তান নই ফারা কোরআনে কারিম তিলাওয়াত তার কান দিয়া শুনতো যেরকম না সুবহানাল্লাহ বাম কামিয়াত বাম কামিয়াত ওন তিলাওয়াত করতাম আল্লাহু আকবার বাম বাম স্তন থেকে যখন দুধ করাইতাম তখন ওই পড়া আল্লাহর কালাম তিলাওয়াত আমি করতাম আমার সন্তান আমার তিলাওয়াত শুনে শুনে আঠারো পড়া কোরআনের হাফেজ হয়ে গেছে বন্ধুরা আমার মার পেট যদি ভালো হয় সন্তান বালা কথা বলেন ঠিক না আর বেপরতাই চললে বন্ধুরা আমার বেপরতাই কোনো মহিলা যদি চলে এবং তার সুন্দর যদি মানুষের সামনে প্রদর্শন করে এই মহিলার গরবের ভিতর থেকে আব্দুল কাদের জেলালির মতন সন্তান আশা করা কথা বলেন ঠিক না আঙ্গুর গাছ থেকে যেমন তেঁতুল তেতুলের আশা করা যায় না তবরুক ভাবে মহিলাদের গর্বের ভিতর থেকে আল্লাহ আল্লাহওয়ালা মানুষেরও আশা করা যায় আমরা মার গর্বের ভিতর থেকে আসি আমরা সবাই সম্মান কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের মা কে সম্মান দিব ইজ্জত দিব মা না নারী জাতিকে ইজ্জত দিব এই পৃথিবীতে যত নবী দুনিয়াতে আসেন সমস্ত নবীরাই মার গর্বের ভিতর থেকেই দুনিয়াতে আসেন কথা বলেন ঠিক কিনা এই জন্য নারী জাতির সম্মান আছে না নাই কথা নারী নারীর সম্মান আছে না নাই আমরা নারীদেরকে সম্মান দিব इज्जत দিব সবাই রাজি আছেন তো নারীদেরকে इज्जत দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যে যত নারীকে इज्जत দিবে আল্লাহ তাআলা তাকে इज्जत वाला বানায়া দিবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা কত সুন্দর কথা আল্লাহর কত সুন্দর কথা ও কলনাফি বুইউতিকুন নাক ওলা তা বারুয়াজিনা তাবাং হুজান জাহিলিনিয়া তিল ওলা দুনিয়া তোমার থেকে বের হয়ে না গড় থেকে বের হয়ে গেলে তোমাদের বিপদ আছে কথা বলে না আছে না নাই কথাখন আছে না নাই জানো না কি আধুনিকতার নাম দিয়া নারীদের কি গর্ত থেকে বের করতেছে এদের উদ্দেশ্য ভালো না কথা ঠিক কিনা উদ্দেশ্য ভালো না খারাপ এই কথা কই না উদ্দেশ্য ভালো না খারাপ হ্যাঁ কাকুরি মাকুরি ফরমা সুন্দরী কথা বুঝেন না কাকেরা সেনা কাকেরা কথা ক কাকরা চিনি এই কাকরাটাকে গর্তের ভিতরে শিয়াল এদিকে তাকান শিয়ালে কাকুর খাওয়ার জন্যে প্রশংসা কাকুরি মাকুরি পরমা সুন্দরী আসনা একটু তোমাকে নমস্কার করি এদিকে না শ্যাম কাকুরি বলে কাকুরি তো তাকে কাকরা তো তাকে গর্তের ভিতরে তো শিয়ালের পেটে খিদা তার ইচ্ছা হলো কাকরা খাবে তো কাকুরির দেখা শিয়ালের ডাক দিয়া কর কাকুরি মাকুরি পরমা সুন্দরী আসনা তোমাকে একটু নমস্কার করি কাকুরি ভালো করে বুঝছে এই শিয়ালের মতলব না কথা কন্যা আর জোরে বলেন ঠিকই না শিয়ালের মতলব ভালো না এখন কাকুরি ক মেঘলা মেঘলা দিন গায়ে উঠছে জ আজকের নমস্কার বাহির থেকে কর কি ঘুমাই গেছেন গা কাকুরি কি কর মেঘলা মেঘলা দিন গায়ে উঠছে জ আজকের নমস্কার বাহির থেকে কর কথা বলেন ঠিক কি না কাকুরি যদি এই শিয়ালের ডাকে গর্তের ভিতর থেকে বের হইতো তাহলে কাকুরিকে রাখতো না কাকুরিকে খায়া ফালাইতো কাকু শিয়ালের যেমন মতলব ভালো না যারা নাকি স্বাধীনতার নামে বন্ধুরা না স্বাধীনতার নামে যারা নাকি এক গর্ত থেকে মেয়েদেরকে বের করতে চায় এদেরও মতলব ভালো না এদের মতলব শিয়ালের মতলব জোরে বলেন ঠিক না এদের মতলব শিয়ালের মতলব এই মেয়েদের সুন্দর জোকে এরা বুক করার জন্য এই মেয়েদেরকে বুক করা জন্য এই সমস্ত ডাক দিয়ে এরা ঘর থেকে বের করতেছে অতএব আমাদের আমরা কিন্তু মুসলমান আমরা অবশ্যই একদিন মরতে হবে এই দুনিয়া দুনিয়া না আর একটা জগৎ আছে যেই জগতের শুরু আছে যে জগতে শুরু আছে শেষ নাই সেই জগতে আল্লাহ সামনে আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় জবাব দিতে হবে অতএব আমরা যারা পুরুষ আমাদের অধীনে যে নারীগুলো আছে এই নারীদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে আমার মেয়ে যেন বেপরদায় ঘর থেকে না বের হয় আমার স্ত্রী যেন বেপরদায় ঘর থেকে বের না হয় আমার মেয়ে আমার স্ত্রী যদি বেপরদায় ঘর থেকে বের হয় পর পুরুষের সামনে যদি যায় তাহলে যেই যেই সমস্ত পর পুরুষের দিনের মধ্যে দুষ্টাম ওরা আমার 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 মেয়ে পাওয়ার পরে ওরা দুষ্টমি করার চিন্তা তারা করবে এরা যাতে করে দুষ্টমিটা না করতে পারে আমরা আমাদের মেয়ে আমাদের স্ত্রীর প্রতি আমরা খেয়াল করবো কথা বলেন ঠিকা আরো জোরে বলেন ঠিক হিনা আপনি সমস্যা সমস্যা নাই নাই আপনি আপনি ইঞ্জিনিয়ার ডাক্তার হন ঘর থেকে বের হয়ে নিজের কাজ করবেন কোন সমস্যা নাই তবে আল্লাহর হুকুম পর্দার সাথে রাখতে হবে পর্দায় থাকবেন দেখেন পর্দায় থাকলে যুবক ছেলেরা মেয়েদেরকে সম্মান দেন দেয় না দেয় না একটা মেয়ে যদি একটা মেয়ে যদি আপনার ইয়া হয় যুবতী এই মেয়েটা যদি পর্দা যদি ফইরা বা বুকরা লাগায় যদি সে গাড়িতে উঠে যুবক ছেলেরা তারকে সম্মান দেয় আর যদি বেপর্দা ভাবে চলা চলাফেরা করে এই মেয়েকে আরো ইয়ার কি দেয় আরো সকিফা দেয় ইশারা দেয় আরো কত কিছু করে মেয়ের সতীত্ব নিয়া মেয়ের ইজ্জত নিয়ে খেলাধুলা করে এক পর্যায়ে মেয়ের সাথে ইফটিজিং করার চেষ্টা করে এদিকে দেখান আইন দিয়া পুলিশ দিয়া বেডিয়ার দিয়া এরপরে দুনিয়ার কোন আইন দিয়া কেমতের আগ পর্যন্ত ইফটিজিং বন্ধ করা যাবে আরে কথা বলেন ঠিক না বন্ধ করা যাবে না বিড়ালের সামনে বিড়ালের সামনে আপনি যদি সুটকি দিয়া বিড়ালকে ওয়াজ করেন এই বিড়াল সুটকি খাবে তে তোরে একশো বেদ দেব বিয়াল বিড়ালে বলবে তোমার তুমি আমার চোখের সামনে সুখি দিয়া আমার যতই ওয়াজ করো কে আমাদের আগ পর্যন্ত ওয়াজ করলেও আমার সুটকি খাওয়া থেকে বিরত রাখতে পারবে আপনি ঘর থেকে মেয়েকে বেপর্দা বের করে দিয়ে যতই টিজিং এর আইন করে না যত কিছুই করে না না করেন কে আমাদের আগ পর্যন্ত এই টিজিং বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় পরকাল আল্লাহর নারী জাতির দিলের মধ্যে না ডুববে এতক্ষণ পর্যন্ত দুই বাংলাদেশে কেমন পর্যন্ত ইফটিজিং বন্ধ করা যাবে না ইফটিজিং বন্ধ করার একটি মাত্র পথ একটাই মাত্র পথ সেটা হলো পর্দা পর্দা বিধান পালন করা আল্লাহর হুকুম পর্দা এই পর্দা যদি কেউ পালন করতে পারে কেমন আজ পর্যন্ত ইফটিজিং হবে না কথা বলেন ঠিক না আইন করন লাগতো না এমনি প্রিজিং বন্ধুই যে বোকা কথা বলেন না